হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। লাউ এমন একটা সবজি যা পেটের পক্ষে সবসময় উপকারী। আজকে বানাবো কচি লাউ দিয়ে চারাপোনার পাতলা ঝোল। আমার যে সকল দর্শক বন্ধুরা এই প্রচণ্ড গরমে হালকা ফুলকা সুস্বাদু এবং হেলদি রেসিপি পেতে চাইছেন, আজকের রান্না তাদের জন্য। একবার আমার মতো করে এইভাবে বানাতে পারেন। একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। প্রথমবার চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত রেসিপি পেতে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন। এখানে টোটাল চারটে চারাপোনা নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল যখন ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে দিয়ে দেব এই ম্যারিনেট করে রাখা মাছগুলো। অবশ্যই বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে, না হলে ঝোলের মধ্যে ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার একটা প্লেটে তুলে নেব। বাকি দুটো মাছও ওই একই রকমভাবে ভেজে নেব। এবার আলুর পিসগুলোকে ভেজে নেব। সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের আলুর ব্যবহার করেছি আর এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু ভাজা হয়ে গেল, এবার এতটা অতিরিক্ত তেল সরিয়ে দেব, কারণ এই রান্নায় খুব বেশি তেল লাগে না। দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা ফোড়ন, একটা শুকনো আস্ত লঙ্কা। ফোড়ন ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা লাউ। এখানে কচি লাউকে এইভাবে বড় করে আর লম্বা করে কেটে নিয়েছি, যাতে আলুর পিসগুলোর সাথে একটা সামঞ্জস্য থাকে। ভালো করে ভেজে নিতে থাকবো। এই পর্যায়ে লাউ ভাজতে ভাজতেই দিয়ে দিলাম আদা বাটা আর দুটো টমেটোকে ডুমো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আবারও ক্রমশ নড়াচড়া করে ভাজতে থাকবো। আপনারা চাইলে এখানে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। এবার ভাজা আলুর পিসগুলোকেও দিয়ে দিলাম। ক্রমশ এইভাবে ভাজতে থাকবো আর এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম আধখানা করা দুটো কাঁচা লঙ্কা। যারা ঝাল পছন্দ করেন না এই কাঁচা লঙ্কা দেবেন না। ভালো করে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এক গ্লাস মতন গরম জল। এই রান্নায় পাতলা ঝোল হয়, তাই আমি আরও আধা গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। টোটাল দেড় গ্লাস গরম জলের ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ মতন খুব সামান্য চিনি দিয়ে দিলাম। কম আঁচে ঢেকে লাউ আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। যতক্ষণে সবজি সিদ্ধ হচ্ছে ততক্ষণ এই দিকে তৈরি করে নেব মশলা। শুকনো কড়াইতে এক চামচ আস্ত জিরে আর এক চামচ আস্ত মৌরি দিয়ে দিলাম। প্রথমে মাঝারি আঁচে এই গোটা মশলা সেঁকে নেব। হালকা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব শুকনো আস্ত লঙ্কা আর দারচিনি। আপনারা চাইলে লবঙ্গ আর এলাচও দিতে পারেন। গোটা মশলা সেঁকে নেওয়ার পর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে দেখে নেওয়া যাক, সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার এই গুঁড়ো করা সেঁকা মশলা দিয়ে দিলাম। একবার এইভাবে এই মশলা দিয়ে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। ভাজা মাছগুলো দিয়ে আবারও দুই তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব। সময় হয়ে গেছে, দেখে নেওয়া যাক। এই দেখুন সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সবশেষে কুচানো ধনে পাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল লাউ দিয়ে মাছের ঝোল। একবার এইভাবে বানাবেন। এই গরমে এইরকম হালকা স্বাদের পাতলা ঝোল খেতে দারুণ লাগবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।